হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, এখন তো একটা ডেলি একটা রুটিন হয়ে গেছে, প্রতি রবিবার ভিডিও। আর প্রতি রবিবার ভিডিও মানেই তোমাদের মুশকিল আসা। সারা সপ্তাহে তোমরা যাবতীয় যেই সব কোশ্চেনগুলো আমাকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করে থাকো, সেটা ফেসবুক হতে পারে, সেটা হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটা ইউটিউব, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে মুশকিল আসা নিয়ে অনির্বাণ কিন্তু চলে এসে আজকে কিন্তু আছে প্রচুর, লিটারলি প্রচুর প্রচুর প্রশ্ন আজকে এসছে। তো আজকাল বেশি কথা বলবো না, ডাইরেক্ট একদম প্রশ্নতে চলে যাবো, উত্তরে চলে যাব, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন আজকে করছে তাপস দাস। তাপস দাস বলছেন যে লেবু আম গাছ কোন সময় রিপোর্ট করে, ঠিক আছে? মানে লেবু আম এই ধরনের ফলের গাছ কোন সময় রিপোর্ট করলে ভালো। এবার প্রথমেই বলছি যে এই যে ফলের গাছ, ফলের গাছ আমি একসময় একদমই করতাম না। যারা আমার পুরনো বন্ধুরা আছো, চ্যানেল একদম প্রথম থেকে দেখছো, মানে যখন আমি বাগান শুরু করি তখন মানে বেসিকই ফোকাস ছিল আমার শুধু ফুল গাছ আর ফুল ধরনের, মানে ফুল জাতীয় বিভিন্ন রকমের গাছ। এই তোমাদের জন্যই কিন্তু আমি এক এক করে বিভিন্ন রকমের ফলের গাছ শুরু করি। আজকে আমার বাগানে মালটা আছে, আজকে আমার বাগানে পাঁচ থেকে ছ রকমের লেবু আছে, আম আছে, সবেদা আছে, মানে চেরিজ আছে, এই সব কিছু কিন্তু তোমাদের জন্য। যে তোমরা চেয়েছো যে আমি ফল গাছ করি, তার জন্যই কিন্তু আজকে আমার বাগানে এত কিছু। এবার এই ফল গাছ রিপোর্টিংয়ে মেনলি দুটো সময় আছে, একটা হচ্ছে বর্ষার আগে, মানে ধরো জুলাই মাস নাগাদ তোমরা রিপোর্ট করতে পারো, আর একটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। এবার জুলাই মাস নাগাদ সেই গাছগুলো রিপোর্ট করতে হবে যেই গাছগুলোতে ফল ধরে নেই বা ফুল ফল ধরে নেই, কারণ ফুল ফল ধরা অবস্থা রিপোর্ট করলে কিন্তু গাছ শক পেয়ে যাবে, আর গাছ শক পেলে কিন্তু সব ফুল ফল ঝুড়িয়ে দেবে, ঠিক আছে? তো রিপোর্ট করা সবথেকে আমার মতে ভালো সময় হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করো, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা হবে না। আর এই জুলাই মাসের আগে তোমরা যে কোনো তোমাদের ফলের গাছ, এই ফলের গাছে তোমরা খাবার দিতে পারো, গাছে আরও সুন্দর হবে, গাছে গ্রোথ কিন্তু বাড়বে। আশা করছি তাপসবাবু আপনি উত্তর পেয়ে গেছেন। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। তন্ময় মণ্ডল জিজ্ঞেস করছে, চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা করছি, রেজাল্ট পাচ্ছি না, অন্য বছর ঠিকঠাক কী হয়, ওয়েদারের জন্য কি না বুঝতে পারছি না, সাজেশন দাও। একদম একদমই ঠিক, ওয়েদার ওয়েদার এবার এতটাই বাজে ওয়েদার, এই ওয়েদারের জন্য কিন্তু অনেকের কাটিং আনসাকসেসফুল হচ্ছে। কাটিং করলে একমাত্র যদি তাকে পুরো গ্রিন শেডের তলায় পুরো হিউমিডিটি মেনটেন করা হয় তাহলেই তাদের কাটিং কিন্তু থাকছে। মানে আমি দিন পনেরো আগে স্বপনদার ভিডিও দিয়েছি, তোমরা জানো স্বপনদার কীরকম ভিডিও করে, কীরকম চন্দ্রমল্লিকা করে, স্বপনদারই কাটিং কিন্তু, স্বপনদার কাটিং করছে, সেই কাটিং কিন্তু থাকছে না, সেই কাটিং ধরছে না, সেই কাটিং কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো এটা সম্পূর্ণ এই ওয়েদারের জন্যই গণ্ডগোলটা হচ্ছে। একটুখানি বৃষ্টি পড়ুক, একটুখানি ওয়েদারটা নর্মাল হোক, ডেফিনেটলি গাছ কিন্তু ভালো হবে। এরপরের কোশ্চেনে মৌসুমি মণ্ডল, মৌসুমিটি বলছে রেমালে টবে জল জমেনি কিন্তু টবের ওপরে সবুজ সবুজ শ্যাওলা জাতীয় কিছু হচ্ছে, এই জিনিসটা মানে হবে যখনই বৃষ্টির জল হবে, মানে একাধিক দিন মানে মাটির ওপরের যে অংশটা শ্যাঁচড়ে থাকবে বা ভেজা থাকবে তার ওপর সানলাইট পড়লে কিন্তু এই সবুজ মতো শ্যাওলা শ্যাওলা টাইপের হয়। এটা ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ওপরে টপ পোর্শনটা একটুখানি খুশি দিলে, মাটি সাথে মিশিয়ে দিলে ওটা মিশে যাবে, কোনো অসুবিধা হবে না। এটা তো আরও হবে বর্ষাকালে, বর্ষাকালে যখন দিনের পর দিন জল পড়তে থাকবে তখন এই সেম জিনিসটা হবে, যখন বৃষ্টি চলে যাবে, রোদ উঠবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট মাটির সাথে একটু টপ তলে খুশি দিন, সব ঠিক হয়ে যাবে। এরপরের প্রশ্ন করেছে অপরাজিতা দাস। অপরাজিতা বলছে মাটিতে বসানো 10 বছরের পুরনো লেবু গাছ শুকিয়ে হঠাৎ মরে গেল কেন? মানে মাটিতে বসালে ইউজুয়ালি ফল গাছ কিন্তু মরে না, মানে আমি অন্তত খুব কমই দেখেছি। এবার এইটা মরার পিছনে অনেক কারণ হয়। এক হচ্ছে যেইখানে বসানো হয়েছে সেখানে কি অতিরিক্ত জল হোল্ড করছিলো, মানে তার মানে এই না যে মাটির ভেতরে জল জমছে, মাটির বাইরেও হোল্ড করে থাকে, মাটির বাইরে জল জমে। অনেক সময় টব মানে মাটির চারদিকটা যদি অপরিষ্কার থাকে ওখান থেকে বিভিন্ন রকম রোগ পোকার সৃষ্টি হয়। মাটিতে গাছ বসানো থাকলে সেটা শুকিয়ে গেলে তার পিছনে অনেক রকম কারণ থাকে, এর একমাত্র অন্যতম কারণ হচ্ছে ফাঙ্গাস। অনেক সময় এমন কিছু ফাঙ্গাস অ্যাটাক হয় সেই ফাঙ্গাস থেকে কিন্তু এই সমস্যাটা হয়। এর জন্য অনেকে কি করে যে মাটিতে গাছ আছে আর কিছু করার নেই, ও তো নিই হবে, এই জিনিসটা একদমই ভুল।
মাটিতে গাছ থাকলে তাকেও কিন্তু রেগুলার ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে, রেগুলার পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিতে হবে, তাহলে গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। আদারওয়াইজ গাছে এসে যাবে সমস্যা, গাছে এসে যাবে প্রবলেম। তো রেগুলার এসে গাছে কেয়ার করলে, গাছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড করলে তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এবার কী জন্য হয়েছে সেটা গাছ না দেখলে বলাটা সত্যি মুশকিল। এরপরের কোশ্চেন যে করেছে তার নাম নেই, আননোন লেখা আছে তার নামের জায়গা। সে বলছে যে সে প্রচুর গাছে কাটিং করে, সে কাটিংগুলো কোন মিডিয়াতে বসালে সবথেকে ভালো হয় যাতে গাছগুলো ধরে। এবার মিডিয়া অনেক রকম হয়, কেউ বালিতে বসায়, কেউ কোকোপিটে করে, কেউ মাটি ভার্মি কম্পোস্ট মিশিয়ে তার মধ্যে কাটিং বসায়। যদি পাতি গাছের ডাল হয়, পাতি গাছের ডাল বলতে আমি বুঝাচ্ছি মানে জবা টগর এই ধরনের যে গাছের ডাল হয়, তাহলে নর্মাল মাটি মাটি ভার্মি কম্পোস্ট বা মাটি গোবর সারগুলো বসালেই কাটিং লেগে যাবে। এবার যদি কেউ বলে যে আমি কোলিয়াসের ডাল বসাবো, তাহলে শুধুমাত্র বালি, শুধুমাত্র বালিতে কোলিয়াসের ডাল বসালেই লেগে যায়, ঠিক আছে। আমি যত চারা করি, আমার যত জবা টগরের চারা আছে, সেগুলো নর্মাল মাটি ভার্মি কম্পোস্ট অল্প বালির মধ্যে বসিয়েছি, আমার খুব সুন্দর চারা হয়েছে। ডেফিনেটলি চারা রেডি হলে তোমাদের সবার সাথে শেয়ার করব। এরপরে যে প্রশ্নটা এসছে, সেই প্রশ্নটা করেছে পায়েল মুখার্জি। তো পায়েল মুখার্জি বলছে যে গার্ডেনিংয়ের বাইরে থেকে একটা প্রশ্ন করছি যে আমার সারমেয়টা কীরম আছে বা তারা কীরম আছে সে জানতে চেয়েছে। তো মানে বহাল তবিয়তে আছে, আর আমার দুটো পোষ্য আছে, ঠিক আছে। আমি ওদের কুকুর বলতে খুব একটা পছন্দ করি না, যদিও ওরা কুকুর, কিন্তু ওদের একজনের নাম হচ্ছে কালী, একজনের নাম পোস্ত। অনেকবার আমার ভিডিওতে দেখা গেছে ওদের, এখন বেশি ওরা উপরে আনি না, কারণ এত আমি যখন ভিডিও করি এক তো ওই সকালবেলা ওরা ঘুমায়, আর এই বিকালবেলা বা দুপুরবেলা এত হিট থাকে, ওদের আনি না। আর সবথেকে বড়ো কথা, জবের থেকে মানে আমাদের ঘরে এসি লাগানো হয়েছে, মানে বাবুদের হচ্ছে সবথেকে মজার দিন শুরু হয়েছে, মানে ওরা খুব কম ঘর থেকে বেরোচ্ছে, সারাক্ষণ এসিতে ঘুমাচ্ছে, কিন্তু ওরা খুবই ভালো আছে। আর খুব ভালো লাগে যখন ওদের কথা কেউ জিজ্ঞেস করে, প্রচুর মানুষজন ওদের কথা জিজ্ঞেস করে। আজকে এক মানে এক বন্ধু জিজ্ঞেস করলেন পায়েল মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। আর ওদের সবথেকে বড়ো বা সবথেকে বেশি খেয়াল যে নেয় বা সবথেকে বেশি খোঁজ যে নেয়, সে হচ্ছে বাঁকুড়ার এনাক্ষিদি। মানে প্রায় প্রতিদিন এনাক্ষিদি আমাকে জিজ্ঞেস করে যে ওরা কেমন আছে গরম, কারণ এনাক্ষিদি নিজে একজন পশুপ্রেমী, তার বাড়িতে প্রচুর পশু আছে। আমাকে সবসময় গাইড করে যে ওদের র্যাশ হলে কী করতে হবে, মানে গায়ে বেশি চুলকালে কী করতে হবে, মানে সব কিছু দিদি খেয়াল রাখে, আমাকে বলতে থাকে যে এইটা করো ওটা করো। তো তার বাইরেও আরেকজন ম্যাডাম আমাকে জিজ্ঞেস করলেন, থ্যাংক ইউ সো মাচ, ওরা খুবই ভালো আছে। এরপরের প্রশ্ন তাহলে চলে যাই। এরপরে কোশ্চেন এসছে, খুব ইন্টারেস্টিং একটা নাম, পুকুন 86, মানে সম্ভবত ওনার নিক নেম হবে। তো পুকুনবাবু বলছে যে আমার হাতের আইডিটা কী। আমার হাতের আইডি মানে যেই ছবিটা দিয়ে আমি পোস্ট করেছিলাম ওটা সিলোটি ভ্যারাইটি গাছটা আমি রিসেন্টলি বসিয়েছি গাছটা, ঠিক আছে। ডেফিনেটলি গাছটা যত মানে বড় হবে তোমাদের সাথে শেয়ার করব। তো উনি জানতে চাইছে যে তার নতুন তার একটা গাছ ছিল, সেটা 3 মাসের বয়স, হলুদ হয়েছিল আর পাতা পড়ে গেছে। আমি রিপোর্ট করেছি, ফাঙ্গিসাইড দিয়েছি, এখনও দেখছি ম্যাগনেসিয়াম সালফেটও দিচ্ছি, এখনও কী করবো। তো পাতা হলুদ হচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে জল, ঠিক আছে। জলটা কন্ট্রোল করতে হবে, জলটা বুঝতে হবে, জল অতিরিক্ত হলে কিন্তু পাতা হলুদ হবেই হবে। গাছটাকে আমি বলবো একটুখানি সেমি শেডে রাখতে, আর একটু জল বুঝে দিতে, একটু জল কম দিতে, আর যেরকম অ্যাকশন স্টল যেটা চলছে ওটা তো চলুক। অ্যারিজের যেই ম্যাগনেসিয়াম সালফেট আছে ওটা আমি ব্যবহার করতে বলবো, ওটা খুবই ভালো, ওটা ব্যবহার করলে ডেফিনেটলি গাছ ভালো হয়ে যাবে। আর এর পরের কমেন্ট এসছে যার থেকে, সে মানে প্রায় সব ভিডিও দেখে, মানে প্রায় কি সব ভিডিও দেখে, প্রায় সব ভিডিওতে তার কমেন্ট থাকে, সেটা করেছে পুষ্পিতা ঘোষ। পুষ্পিতা কিছু জানতে চায়নি, পুষ্পিতা বলছে যে যখন যা জানতে চেয়েছি তখনই তার উত্তর পেয়েছি তোমার থেকে, তাই আলাদা করে জানার কিছু নেই, আর যেটুকু জানি না সেটুকু তোমার ভিডিও দেখে জেনে যাই, অনেক ধন্যবাদ। মানে সত্যি এই ধরনের কমেন্ট আসলে খুব ভালো লাগে, আর কি বলবো, আর কিছু বলার নেই এই ধরনের কমেন্ট আসলে। আর সত্যি চেষ্টা করি প্রতিদিন এমন ভিডিও দিতে যাতে তোমাদের হেল্প হয়, তোমাদের উপকারে লাগে। আর আমি একটা জিনিস মনে করি, যদি আমার ভিডিও রেগুলার কেউ ফলো করে আর আমার পুরনো ভিডিও প্লেলিস্ট দেখে, তাহলে তার মনে কোনো প্রশ্ন থাকতে হয় না, কারণ আমি যত রকমের গাছ হয়
সব গাছের ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে প্লেলিস্ট বানিয়ে রেখেছি। আমি সবসময় বলি যে প্লেলিস্টগুলো একটু চেক করো, মানে সে জবা হতে পারে, সে গোলাপ হতে পারে, সে জলের পদ্ম হতে পারে, সব কিছু প্লেলিস্ট আছে। প্লেলিস্ট সেকশনটা দেখো, ডেফিনেটলি তোমার সব উত্তর ওখানে কিন্তু পেয়ে যাবে আমাকে জিজ্ঞেস করার আগে, ঠিক আছে? তো এই ছিল মানে ইউটিউব থেকে যাবতীয় প্রশ্ন। এবার ইউটিউবের পর আমি চলে যাবো ফেসবুকে। ফেসবুকে মানে প্রচুর ফেসবুকে প্রশ্ন এসছে, তো আমি একটু ফেসবুকে প্রশ্নগুলো বার করে নিই, ঠিক আছে? দাঁড়াও, হ্যাঁ, ফেসবুকে প্রশ্ন বেরিয়ে গেছে। প্রথম প্রশ্ন মৌমিতা চ্যাটার্জি। মৌমিতা চ্যাটার্জি জানতে চাইছে, দাদা এমন একটা গাছের খাবারের নাম বলবেন যে সব গাছই দিতে পারো মোটামুটি ফুল আসার জন্য। খাবার অনেক রকম হয়, বিভিন্ন গাছে বিভিন্ন রকম খাবার দিয়ে দেওয়াটা আমি প্রেফার করি, কিন্তু একদম ব্যালেন্সড একটা খাবার যদি আমি বলি ফুল আসার জন্য, আমি বলবো ব্যালেন্সড এনপিকে 20-20-19 দেওয়া যেতে পারে। যদি কেউ মনে করে যে আমি না কেমিক্যাল আমি দেবো না, তাহলে স্প্রিং দিতে পারে। স্প্রিং বলে একটা ভালো একটা খাবার আছে, টোটালি অর্গ্যানিক, সেটা দেওয়া যেতে পারে। সিউইড এক্সট্র্যাক্ট, সিউইড গ্রানুলস দেওয়া যেতে পারে যদি কেউ অর্গ্যানিকভাবে করতে চাইছে। কিন্তু আমি বলবো 20-20-20 সপ্তাহে একদিন 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে সব গাছে স্প্রে করে দিন। ডেফিনেটলি একটা খাবার কিন্তু দারুণ কাজ করবে। এরপরের প্রশ্ন করেছে রুমা ব্যানার্জি। রুমাদি জানতে চাইছে, আমার একটা জবা ফুল বড় 20 হচ্ছে কিন্তু ফুল ফোটার আগেই ঝরে যাচ্ছে, কী করবো? বড় 20 হচ্ছে ফুল ফোটার আগে ঝরে যাচ্ছে, এর মানে কারণ একটাই, সেটা হচ্ছে অনুখাদ্যের অভাব। অনুখাদ্য গাছে অভাব থাকলে ডেফিনেটলি এই জিনিসটা হবে। তো তার জন্য ভালো মানের, ভালো গুণের, ভালো জাতের অনুখাদ্য দিতে হবে। আর অনুখাদ্য কী দেওয়া যেতে পারে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, সেগুলো আই থিঙ্ক আপনি জানেন, তো সেই ভিডিওগুলো দেখুন। বা মার্কেটজাত যে কোনো ভালো কোয়ালিটির অনুখাদ্য, ভালো কোম্পানির অনুখাদ্য ব্যবহার করতে পারেন। আমি বিগত দিনে অনেক অনুখাদ্য রেকমেন্ড করেছি, সেগুলো থেকেও দিতে পারেন। অনুখাদ্যটা দিতে হবে, প্রতি 10 দিনে একবার করে গাছে স্প্রে করতে হবে, তার সাথে 0-50 গাছে স্প্রে করতে হবে। ডেফিনেটলি যেই সমস্যাটা হচ্ছে ওটা দূর হয়ে যাবে। সেম প্রশ্ন মোনালিসা বিশ্বাসও করেছে। মোনালিসা দিও সেম প্রশ্ন করেছে রুমাদির মতো, তা আমি আর উত্তর দিচ্ছি না। আই থিঙ্ক আপনারা দুজনেই উত্তর পেয়ে গেছেন। এরপরে মৌমিতা চ্যাটার্জি আরেকটা কমেন্ট এসে দেখতে পাচ্ছি, অ্যাডেনিয়াম গাছে কী খাবার দিলে ভালো হবে একটু বলবেন। অ্যাডেনিয়াম গাছে খাবারের ওপর আমি মানে কিছুদিন আগে বিস্তারিত ভিডিও করেছি, আমার পুরোনো ভিডিওতেই 4-5 দিন আগেই অ্যাডেনিয়ামের ভিডিও করে দিয়েছি, সেই ভিডিওটা দেখুন। ডেফিনেটলি অ্যাডেনিয়ামে এই সময় কী খাবার দিলে গাছ ভালো থাকবে আমি তো বলে দিয়েছি, ওই ভিডিওটা দেখুন, উপকার হবে। এরপর প্রশ্ন এসেছে অভিষেক মাঝি। অভিষেক মানে খুব হেল্পফুল, খুব সাপোর্টিভ, সবসময় সাপোর্ট করে আমার কিছু অনেক, মানে অভিষেক আমার অনেক পুরনো বন্ধুদের তালিকায় পড়ে। তো অভিষেক জানতে চাইছে, জবার পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুলের সংখ্যা কম হচ্ছে, এটা হচ্ছে একমাত্র গরমের জন্য। যতক্ষণ বর্ষাটা না আসবে ততক্ষণ কিন্তু এই ঝামেলা থেকে মুক্তি নেই। কিন্তু তাও বলবো রেগুলার বেসিসে কিন্তু অনুখাদ্যটা দিয়ে যেতে হবে, অনুখাদ্য, ভালো কোয়ালিটি অনুখাদ্য। অভিষেককে আই থিঙ্ক বলতে হবে না কোন অনুখাদ্য দিলে ভালো হবে, অনুখাদ্যটা কিন্তু দিতে হবে। তার সাথে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারের ঘাটতি যাতে না হয় মিক্স খাবার গাছে দিতে হবে। ডেফিনেটলি গাছে কিন্তু আস্তে আস্তে চেঞ্জেস হবে, আর এই বর্ষা এসে গেলেই ঝামেলাগুলো মিটে যাবে, এই গরমের জন্য এই জিনিসটা হচ্ছে। তো এই ছিল মানে আমার ফেসবুক থেকে প্রশ্ন। আর ফেসবুক থেকে মেনলি অ্যাডেনিয়াম জবার ওপরে একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি, তাই জন্য আমি গতকাল কিন্তু জবার ডিটেল একটা ভিডিও বানিয়ে যে বর্ষার আগে জবার স্পেশাল পরিচর্যা। যারা দেখোনি আমার কালকের ভিডিওটা দেখো, জবার ওপর ডিটেল ভিডিও বানানো হয়েছে, সেই ভিডিওটা কিন্তু অনেক উপকারে আসবে তোমাদের। এবার ইউটিউব ফেসবুকের পর লাস্ট পুরো আছে হোয়াটসঅ্যাপ। এবার তোমরা অনেকে ভাবতে পারছো পারো যে এই প্রশ্নগুলো কোথার থেকে আমি করছি, বা প্রশ্নগুলো তোমরা কোথা থেকে করতে হবে। 1 নম্বর হচ্ছে এই ভিডিও কমেন্ট সেকশানে তোমরা প্রশ্ন করো, ডেফিনেটলি সেখান থেকে প্রশ্ন নেওয়া হবে। 2 নম্বর আমার কমিউনিটি চেক করবে, ঠিক 1-2 দিন আগে আমি পোস্ট করি, ওখানে দিতে পারবে। 3 নম্বর আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক প্রোফাইলে তোমরা প্রশ্ন করতে পারো। আর লাস্ট হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে আছে, না থাকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি পোস্ট করি, তখন আমাকে প্রশ্ন করলে সেই প্রশ্ন থেকে কিন্তু আমি তোমাদের প্রশ্ন নিই, ঠিক আছে? এতগুলো জায়গা আছে, এখান থেকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। নেক্সট উইকের জন্য, নেক্সট উইক কিন্তু আবার মুশকিল আসার নিয়ে আমি চলে আসবো। তো এবার কিছু হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে নিই। প্রথম প্রশ্ন আমি মানে খুলেই যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে শুভদীপ মল্লিক। শুভদীপ মল্লিক বলছে, বোগানভিলিয়ার প্রচুর ফুল
ধরার পর ফুল ঝরে পড়তে পড়তে পাতাগুলো সাদা দাগ হয়ে যাচ্ছে। তো বগুনভিলে ফুল ঝরে যাচ্ছে মানে এখন এটা কী আনো হচ্ছে বুঝতে হবে। মেনলি এটা হয় কিন্তু ফাঙ্গাসের জন্য, ফাঙ্গিসাইড যদি ঠিকমতো গাছে স্প্রে না হয় তাহলে কিন্তু এই ঝামেলাটা হবে। তো আমি বলবো ডেফিনেটলি ভালো কোয়ালিটি ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে সাফ ভালো, আমি সাফকে খারাপ বলছি না, কিন্তু সবসময় সাফ স্প্রে করে কিন্তু হয় না। বাড়িতে অন্তত দুরকম ফাঙ্গিসাইড আমার মধ্যে রাখা উচিত, ঠিক আছে? সাপ তো আছেই, তাছাড়া আরেকটা ফাঙ্গিসাইড রাখা উচিত যেটা থাকলে গাছের কিন্তু ঝামেলা অনেক মিটবে, ঠিক আছে? তো আমি বলবো কন্টাক্ট প্লাস M45 এই ধরনের ফাঙ্গিসাইড গাছে ব্যবহার করলে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে। সাপও ভালো, তাছাড়া এটাও রাখতে পারো, দুটো থাকলে কিন্তু গাছ ভালো থাকবে, ঠিক আছে? ফাঙ্গিসাইডটা রেগুলার বেসিসে দিতে হবে। বোগেনভিলিয়া গাছগুলো ফাঙ্গিসাইড দেবো এটা কিন্তু না, ওটাতেও কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে। তো এর পরের প্রশ্ন এসছে মানে বর্ণালী থেকে, বর্ণালী দিয়ে জানতে চাইছে বর্ণালীরও একই সমস্যা, জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আর এই উত্তর কিন্তু আমি গতকালকে ভিডিওতে দিয়ে দিয়েছি, তো সেই প্রশ্ন উত্তর দিচ্ছি না। আরেকটা দিদি জানতে চাইছে মৌবমিন কি গাছের মানে মাটিতে দেওয়া যায়? ডেফিনেটলি যদি প্রয়োজন মনে করেন দিতে পারেন, ঠিক আছে? ইউজুয়ালি দরকার পড়ে না, গাছের পাতায় দিলেই এনাফ হয়ে যায়, ঠিক আছে? এবার সমস্যাটা অনেক সময় হয় কি, রেগুলারিটি মেনটেন তোমরা যদি না করো তখন কিন্তু এই সমস্যাটা হয় যে এটা করলে কেন হচ্ছে না, ওটা করলে কেন হচ্ছে না। রেগুলার দিতে হবে, রেগুলার দিলে কিন্তু তাহলে বোঝা যাবে যে গাছটায় মানে উপকারটা বোঝা যাবে। একবার দিয়ে কিন্তু হবে না, রেগুলার দিলে কিন্তু গাছ অটোমেটিক্যালি গাছের জায়গায় থাকবে, গাছ ভালো থাকবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন এসছে শর্মিষ্ঠা ভট্টাচার্যা থেকে। শর্মিষ্ঠাদি বলছে যে জবা গাছের পাতার ধারগুলো ব্রাউন হয়ে গেছে। এই জবা পাতার ধারগুলো ব্রাউন হয়ে গেলে এর অনেক রকম কারণ হয়। যদি একটা দুটো পাতা হচ্ছে তাহলে অনেক সময় হিট ওয়েভের জন্য হয়, অতিরিক্ত গরম সহ্য না করতে পারলে হয়। আর যদি একাধিক পাতা যদি ব্রাউন হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অনেক সময় ফাঙ্গাস থেকে হয়, আবার অনেক সময় অনুখাদ্যর ঘাটতির জন্য এটা হয়, ঠিক আছে? তো আমি বলবো যেটা বুঝতে হবে যে আপনার কতগুলো পাতা এর ঝামেলাটা হচ্ছে। যদি একটা দুটো পাতা হয় তাহলে বুঝতে হবে যে এটা গরমের জন্য হচ্ছে। ডেফিনেটলি গাছকে দুবেলা ভালো করে স্নান করান, আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে। আর যেই গাছটা ইনফেক্টেড রয়েছে, যেই গাছটা সমস্যা হয়েছে, সেই গাছটাকে একটু শেড এড়িয়ে রাখুন। আর যদি একাধিক পাতা হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে গাছে ডেফিনেটলি অনুখাদ্যজনিত সমস্যা হয়েছে, বা এই গাছে কিন্তু হয়েছে ফাঙ্গাসজনিত সমস্যা। তো ফাঙ্গিসাইড আর অনুখাদ্য এই দুটো কিন্তু দিতে হবে, অবশ্যই একসাথে না, আলাদা আলাদা দিনে স্প্রে করতে হবে। আস্তে আস্তে ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। আর গাছটাকে ততদিন একটা সেমিশের জায়গায় রাখুন, ডেফিনেটলি গাছ আগের থেকে অনেক বেটার থাকবে। এরপরের প্রশ্ন করেছে সৌরভ বলছে দাদা বোগেনভিলিয়া প্ল্যান কি ফুল বৃষ্টিতে রাখা যাবে? ডেফিনেটলি, মানে আমার এই যে পেছনে বোগেনভিলিয়া, ঠিক আছে, এই 12 মাস এখানে থাকে, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, এখানেই থাকে। একটাই জিনিস আমি তোমাদের বলি, গাছকে যেরকম শেখাবে গাছ কিন্তু সেরকমই থাকবে, ঠিক আছে? গাছকে বেশি আতুপুতু করলে গাছ কিন্তু বিগড়াবে। আমার গাছ একদম ডাইরেক্ট সানলাইটের মধ্যে থাকে, কোনো ঝামেলা নেই, কিছু নেই, 12 মাস এখানে থাকে, কোনো সমস্যা নেই। আমার বোগেনভিলিয়া বলো, আমার অ্যাডেনিয়াম বলো, সব একদম ওপেনে থাকে, কোনো জল বৃষ্টিতে সরানোর কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? ডেফিনেটলি কোনো অসুবিধা হবে না, খালি দেখতে হবে মাটিটা ওয়েল ড্রেন নাকি। মাটি ওয়েল ড্রেন থাকলে আর কোনো সমস্যা কিছুই হবে না। এর পরের প্রশ্ন করেছে করবি শাহ। করবিদি জানতে চাইছে ভাই আমার অনেকগুলো ক্যাকটাস আছে, একটা হয়াও আছে, ওগুলো 1.5 বছর ধরে আছে। আগে হারগুরু আর 0050 দিতাম, এখন তোমার কথা মতো 1 সপ্তাহ 0050, 1 সপ্তাহ 0045, তাছাড়া মাইক্রো দিচ্ছি। এভাবেই ফুল আসবে নাকি আরও কিছু করব? আর জলও কম দিচ্ছি, এবার দিয়ে দিদি এই ক্যাকটাস গাছে ফুল দেখা মুস্কিলাসন করে দাও। একটা কথা প্রথমে দিদিকে বলবো, দিদি ক্যাকটাস গাছে 0050 1345 দেওয়ার কথা কবে বলেছে আমার ঠিক মনে পড়ছে না। আমি কিন্তু এটা বলেছিলাম অ্যাডেনিয়ামের ক্ষেত্রে 0050 1345, ঠিক আছে? ভালো করে মনে করে দেখুন, কিন্তু আমি কিন্তু ক্যাকটাসে 0050 1345 কথা কি বলেছিলাম, আমি কিন্তু অ্যাডেনিয়ামের ক্ষেত্রে বলেছিলাম, ঠিক আছে? ঠিক আছে, থাক, আপনি যখন দিচ্ছেন আমি বলবো ক্যাকটাস গাছে এইসব দেওয়া দরকার নেই। ক্যাকটাস গাছে এটা দিতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে 20-20-20-19-19-19, যে কোনো একটা দুটো দেওয়া দরকার নেই, যে কোনো একটা, হয় 20-20-20 হয় 19-19-19, 18-18-18 দেওয়া যেতে পারে। যাদের একটুখানি মানে এক্সপেন্সিভ সার কেনার ক্ষমতা আছে আমি বলবো অসমোকোট পাতাকোট দিতে পারো। আমি কিছু কিছু গাছে অসমোকোটও দিই, খুবই সামান্য, বিশেষ করে হয়াতে অসমোকোট খুব ভালো কাজ করে। এবার এই অসমোকোট কিন্তু সব নার্সারিতে রাখে না, কারণ খুবই এক্সপেন্সিভ একটা সার,
মানে এক প্যাকেটের দাম প্রায় 1500-1600 টাকা, আর ওটা টোটালি বাইরে থেকে আসেন, ইন্ডিয়ার না, তো তার জন্য দাম বেশি হয়। আমি মানে সবাইকে রেকমেন্ড করবো না, কিন্তু যদি কোনো নার্সারিতে দেখো ছোটো ছোটো প্যাকেট করে বিক্রি করে, ওরা 50 টাকা 100 টাকা নিতে পারো, ঠিক আছে। মানে জাস্ট 2-4টে করে দানা এই হয়া তা অর্কিড ক্যাকটাস সাকুলেন্টের গোড়ায় যদি দিয়ে দাও 2-4 দানা, ডেফিনেটলি গাছ অনেক ভালো থাকবে। কিন্তু যদি কেউ না মানে পাও বা না দিতে চাও, তাহলে ব্যালেন্স এনপিকে গাছে স্প্রে করো, তাহলেই হবে। 0050-1300-1500 দেওয়া দরকার নেই, ব্যালেন্স এনপিকে দিয়েই কাজ হবে। আর মাঝে মাঝে সিউইডের দানা গ্রানাউন্সও দেওয়া যেতে পারে, ভালো থাকবে। তো এই ছিল এই সপ্তাহের মুশকিল আসনের প্রশ্ন উত্তরের ঝুলি। আর এই সপ্তাহের মেন প্রশ্ন আমি দেখলাম এসছে জবা থেকে, অ্যারেনিয়াম আর এসছে বোগানভিলিয়া, ফল গাছেরও কিছু কিছু প্রশ্ন আছে। আর একটা কথাই বলবো যে গাছ ভালো রাখতে গেলে সারা বছর তার প্রপার কেয়ার, প্রপার পরিচর্যা করতে হবে প্রতিদিন। প্রচুর বন্ধুরা চেষ্টা করছে নতুন করে বাগান করতে, নতুন করে বাগান শুরু করতে, খুব ভালো লাগে দেখে। আর নতুন বাগান শুরু যারা করছো বা করছেন, সবাইকে অনেক অনেক আমার তরফ থেকে মানে অভিনন্দন যে একটা ভালো কাজে তোমরা সবাই সামিল হচ্ছ, ঠিক আছে। আর ডেফিনেটলি সামনের সপ্তাহে আবার মুশকিল আসার নিয়ে অনির্বাণ চলে আসবে, ততক্ষণ তোমাদের যাবতীয় প্রশ্ন এই ভিডিওর কমেন্ট সেকশানে লিখতে থাকো, আমি কিন্তু সব প্রশ্ন উত্তর সামনে রোববারের মুশকিল আসানের ভিডিওতে দেবো, ঠিক আছে। এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কালকে ঠিক সকাল 11টায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।